সুপ্রিয় দর্শক, আমি তোমাকে ফটকা মোহাম্মদ পান্থ শাহরিয়া। তো আমরা বাবা গুলো এখন হই হই করতে করতে যাচ্ছি হচ্ছে গোবিনাথপুর মেলাত, গোবিনাথপুর মেলাত, গোবিনাথপুর মেলাত। তো আমরা হচ্ছে মেলাত যাবো, খারাপ কোনো জিনিসের জন্য লই কাঠের জিনিস কিনবো, এটা হচ্ছে দরজা। তো ঠাসকে তাই মেলার থেকে একটা দরজা কিনে আর মিছানা জুলাপি টুলাপি কিনে আমরা সবাই চলে আসবো নাকি? তো আমরা মেলা দেখার উদ্দেশ্যে আসিনি, আমরা হচ্ছে আনু মিচ্ছানা না মানে ছোটখাটো একটা দরজা কিনার জন্য দরজা কিনে চলে যাবো আর দুই তিন সার জুলাপি কিনবো। জাহাঙ্গীর, জুলাপি কিন্তু কিনে দেওয়া লাগবে, বুঝছো? ওকে মানে আমার বাপের বয়স লোক আমার কাছে দোস্ত কাছে যে এ দোস্ত তোমাকে তো ফেসবুকে দেখা পাই দোস্ত, কি এক ব্যাপার স্যাপার। আর একটা নি সূর্যের জন্য পাঁচটা নি কাকে হাঁটা লাগছে লাঙ্গি, তুই একটা নি আয়, তুই মনে কর যে আমার না না ওই যে পুতে না, তুই মনে কর আমার গোজ জাহাঙ্গীর, তুই মনে কর আমার গোজ চলবে? এটা তো খাট দরজা লাগবে, দরজা এর জন্য এটা বস এক দরজা লিবে আছে জিঙ্গে বেকুব সাজে কেন মানে দরজা দরজা কুটে ভাই। শোনো এ ভাই, এক দেড় হাজারের মধ্যে কোনো খাট হবে? হ্যাঁ এক দেড় হাজারের মধ্যে না, বেশি কইছেন বেশি কয়। কত টাকার তোমার এখানে? লাও তুলো লাও দাও, তুমি এই যে ছবি তুলছি তাহলে কিন্তু একটা খাট কিনলে ডিসকাউন্ট দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, সত্যি কিন্তু হ্যাঁ সর্বনিম্ন খাটের প্রাইস কত? আসমো আসমো আবার খাত কিনবাই আসমো। ওই যে ওই পারি ছয় হাজার টাকা বেশি দিন টিকা লাগবে না, আমরা তো খারাপ জিনিসই চাই তাহলে মানুষজন না সিরিয়াসলি লাতেই না, দরজাটা কিনবো দামি দিল না, কাঠের দরজা কই পাবো? অবশেষে দরজা খুঁজে পাচ্ছি, বহু দোকানদার কুটে দরজা খায় টাইস ফ্রি না, এরা কি মাপ লি আছে? মাপ তো লিয়ে আছি, মাপটা বের কর। এমন মাপ লিয়ে আছে ছোট বলে বুঝলো কেন জাহাঙ্গীর কি দরজার মাপ লিয়ে আলো সে দরজার মাপে আর দরজা মিলে না,
মানে দরজার থেকে মাপ ছোট হয়ে গেছে। কি একজন তো নাত পড়ে গেল না, এই যে আমাকে ভাই গালত হাত দেয়া আছে, মানে কি এক বেকুবাদ করে গেছে জাহাঙ্গীরের মাপ নিয়ে। জাহাঙ্গীর ঘুরে গেল জাহাঙ্গীর, তোমার মাপ ফেল, তুমি তো 15 তে ঠকা পরে 23 তে ঠকা ভাই।